ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতই বাজার পর্যবেক্ষণ করে থাকে, এমনটি আমরা দেখে আসছি বেশ কিছুদিন ধরে। তারই ধারাবাহিকতায় আজকে রায়ের বাজার সংলগ্ন সাদেক খান কাঁচা বাজারে অভিযান চালাচ্ছে এবং বাজার মনিটর করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। তো আমরা তাদের সাথে বেশ কিছু সময় ধরে আছি। এই মুহূর্তে তারা পেঁয়াজের বাজারটি মনিটর করছেন, তারা দাম জানতে চাইছেন এবং স্বাভাবিকভাবে যা তারা করে থাকেন তারা বিক্রয় মূল্য কত সেটি জানতে চান এবং ক্রয় রসিদ দেখতে চান যে আসলে কত টাকা দিয়ে ক্রয় করে কত টাকায় বিক্রি করছেন, এবং একই সাথে বাজার করতে আসা যে সকল সাধারণ মানুষ তাদের অভিযোগও তারা শোনেন, তাদের অভিযোগের ভিত্তিতেও তারা ব্যবস্থা নিয়ে থাকেন যে আসলে কোনো জায়গায় অস্বাভাবিকভাবে দাম রাখছে কিনা। তো গত কিছুদিন ধরে যে বিষয়টি আসলে খুব বেশি আলোচিত একটি জিনিস সেটি হচ্ছে কাঁচামরিচের বাজার দর। তো আমরা ওনাদের কাছে জানতে চেয়েছি এবং ওনারাও আমাদের জানিয়েছেন যে কাঁচামরিচের বাজার দরও তারা মনিটর করেছেন এবং তারা বলেছেন যে গত দুদিনের তুলনায় আজকে কাঁচামরিচের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে এসেছে, এমনটি তারা আজকে বাজার মনিটর করে দেখতে পেয়েছেন। তো যেমনটি আমি জানিয়ে রাখি, গত দু তিন দিন আগে কারওয়ান বাজারে একজন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে তিনি পাইকারিভাবে কাঁচামরিচ আনছেন প্রতি কেজি 350 থেকে 400 টাকা। সে জায়গায় আজকে আমরা দেখেছি এই সাদেক খান কাঁচা বাজারে, এবং একজন ভোক্তাও আমাদের জানিয়েছেন যে খুচরা পর্যায়ে 1 কেজি কাঁচামরিচ 160 টাকায় কিনেছেন এবং দু ধরনের কোয়ালিটির কাঁচামরিচ বর্তমানে বাজারে আছে, 160 টাকা একটির দাম, আরেকটির দাম 220 থেকে 240 টাকা। তো অর্থাৎ যে কাঁচামরিচের আমদানির যে বিষয়টি, সে আমদানির পর থেকে আমরা দেখেছি সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, যার প্রেক্ষিতে দামও অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তা সত্ত্বেও নিয়মিত যে মনিটরিং অভিযান জাতীয় ভোক্তা অধিকার করে থাকেন সেটি তারা করছেন এবং তারা বলছেন যে আলু, চিনি, পেঁয়াজ বা নিত্য প্রয়োজনীয় অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন এবং ভোক্তাদের কাছ থেকেও তারা অভিযোগ শোনার চেষ্টা করছেন যে কোনো বিষয়ে কোনো দ্রব্যের দাম অত্যাধিক বা অস্বাভাবিক বেশি রাখছে কিনা, যদি রাখে তার জন্য তাহলে তারা ব্যবস্থা নেবেন। তো রাজধানীর রায়ের বাজার সংলগ্ন সাদেক খান কাঁচা বাজার থেকে সর্বশেষ ভোক্তা অধিকার অধিদপ্তরের যে অভিযান তার এই ছিল আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সাদেক খান বাজারে।